এবার ছেলে অভিমন্যুর প্রেম নিয়ে একই বললেন শ্রাবন্তী। বিস্তারিত সব জানতে নাটেনে আমাদের ভিডিওটি দেখুন। আর আপনি যদি শ্রাবন্তী ও তার ছেলে অভিমন্যুর ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। অভিনয়কে ছাপিয়ে কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় নিয়েই কৌতূহলে মেতে থাকে সিনেমা প্রেমীরা। গেল বছর থেকে এই টলিউড অভিনেত্রীর বিয়ের বিষয়টি গণমাধ্যমের শিরোনামে রয়েছে। তবে এবার খবরের শিরোনামে উঠে এসেছে শ্রাবন্তী ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গের উঠতি মডেল তামিনীর সঙ্গে ছুটিয়ে প্রেম করছেন অভিমন্যু। নতুন বছরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্কের কথা প্রকাশ্যে এনে অভিমন্যু লিখেছেন, দ্য নাম্বার ইউ আর কলিং ইজ কারেন্টলি ইন লাভ। ওইদিকে দামিনীও একই ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে লিখেছেন, একই মানুষের সঙ্গে নতুন একটা বছর। বিষয়টি নিয়ে খোশ গল্পে মেতে কলকাতার নেটিজনরা। সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত হচ্ছে বিষয়টি। এমন পরিস্থিতিতে ছেলের এই প্রেম নিয়ে কী ভাবছেন তার মা শ্রাবন্তী? অভিনেত্রীকে প্রশ্ন করলে তিনি জানান, আগে থেকেই জানতেন শ্রাবন্তী ছেলের প্রেমকে সমর্থন দিয়ে। শ্রাবন্তী বলেন, আমি জানি মেয়েটি জিনুকের বান্ধবী, এই বয়সে তো এরকম হবেই। জিনুক বলে, মানুষের নোংরা মানসিকতা, তাই আমাদের বাজে কথা শুনতে হয়। আর দিনের শেষে আমি তো শ্রাবন্তীর ছেলে। সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের নেতিবাচক মন্তব্যই কর্ণপাত করেন না শ্রাবন্তী। তিনি জানান, মিম ট্রোল আর ভাবায় না তাদের, নিজেদের মতো করে ভালো থাকতে ভালোবাসেন তারা। শ্রাবন্তী বলেন, জীবনে যাই আসুক, নিজের কাজ দিয়ে উজ্জ্বল থাকতে চাই। তো বন্ধুরা, শ্রাবন্তীর এমন মন্তব্যে আপনাদের কী মতামত সেটা আমাদের কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এরকম আপডেট পেতে আমাদের গোল্ডেন প্রোডাকশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।